বিজেপি তো সারা দেশে তাণ্ডব করছে, আর বেশি তাণ্ডব করতে এখানে শক্তি পেয়েছে মুখ্যমন্ত্রীর জন্য। ওর আমলেই বিজেপির এই বারবারন্ত, ওর আমলেই আরএসএস এর শাখা বৃদ্ধি পেয়েছে। আর মুখ্যমন্ত্রী যখন মুখে বলছেন ওর এনআরসির এখানে হতে দেব না, তখন ওর সরকারের অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা ওদের সরকারের সার্কুলার মতো এখানে এনপিআর, যেটা এনআরসির আগে করতে হয়, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, সেইটা, এবং আবার উনি শাক দিয়ে মাছ ডাকবার চেষ্টা করছেন। উনি বলছেন সেন্সাস হচ্ছে, উনি কি ভেবেছেন কি রাজ্যের মানুষকে? সেন্সাস হবে 2021 সালে, আর 2020 সালে 1 এপ্রিল এনপিআর চালু হবে, আর ওর সার্কুলার তো আমরা ছেপে দিয়েছি। এতে তো আর উনি পরিষ্কার যে ওর সরকার ট্রেনিং দিচ্ছে, ওখানে মাস্টার ট্রেনার তৈরি করছে, এবং সারা দেশে যেরকম হচ্ছে এখানেও এটা হবে, আর ওখানে ডিটেনশন ক্যাম্পের জন্যে উনি জায়গা দিচ্ছেন। আমরা বলছি আপনি দ্বিচারিতা ছাড়ুন, আপনি যদি সত্যি সত্যি বিজেপির বিরোধিতা করতে চান তাহলে বলে দিন যে এখানে ডিটেনশন ক্যাম্পের জন্য কোনো জায়গা দেওয়া যাবে না, দিতে দেবো না, আমরা করতে দেবো না। আর যদি আপনি করেন তারপরে আমি বলছি, আমরা বলেছিলাম ভেঙে দেবো, তো বাড়ি তো তৈরি হয়নি, কাজে ভাঙার প্রশ্ন ওঠে না। ওখানে যদি উনি ওই জায়গার দখল নেন তাহলে ওর জায়গার দখল আমরা আগে নেব। আর আমাদের যে আসল সমস্যা থেকে এরা নজরটা ঘুরিয়ে দিতে চাচ্ছেন বিজেপি তৃণমূল উভয়ে, সেটা হচ্ছে মানুষের জনজীবনে যে একটা আক্রমণ নেমে এসছে। রেকর্ড পরিমাণ বেকারি স্বাধীনতার পরে, রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি, রেকর্ড গ্রামীণ ক্ষেত্রে সংকট, রেকর্ড আমাদের দেশের সব রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলি যেরকম করে বিক্রি করে দেওয়া হচ্ছে লুটেরা পুঁজিপতিদের কাছ থেকে, যাদের পয়সায় ওদের ইলেকশন হয়েছে চলে সেই সব লোক, এবং তারা আমাদের দেশ লুট করছে। এই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং কেন্দ্রীয় ফেডারেশনগুলি সবাই মিলে, খালি বিজেপি আর তৃণমূল এদের বাদ দিলে, মানে এদের যা ট্রেড ইউনিয়ন আছে এদের বাদ দিলে, বাকি সবাই মিলে যে সারা দেশব্যাপী আগামী 8ই জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে, এবং তার পাশাপাশি সমস্ত কৃষক এবং ক্ষেতমজুর সংগঠনগুলি, তারা গ্রাম বন্ধের ডাক দিয়েছে। সারা দেশে শাসন ধর্মঘট হরতাল সফল করেই এই প্রশ্নের আমাদের জবাব চাইতে হবে, বাধ্য করতে হবে সরকারকে নীতি পরিবর্তনের, এবং সেটাই হচ্ছে একমাত্র গ্যারেন্টি যে মোদী সরকার সিএবি এনপিআর এনআরসি একে আটকাতে হবে। এই দুয়ের জবাব, এই দুটোর জন্যই আমরা রাস্তায় আছি। সাধারণ মানুষের সুবিধা একটা ব্যাপক হেনস্থা হলো গত 3-4 দিনে আমরা দেখলাম, এটা নিয়ে হ্যাঁ সে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবেন তো, যে উনি আমাদের জেলে পূর্তি আর মিথ্যা মামলা দিতে এই ব্যাপারে এক্সপার্ট, কত অফিস দখল করেছেন, এখন একটু কোমরের জোর কমে গেছে, এখন করতে পারছেন না। কিন্তু আমি বলছি যে উনি এদের কি করছেন, সেইটাই তো আমি বলছি, ওর আমলেই তো প্রশ্রয় পেয়েছে এসব। উনি তো ওখানে কোন মুখ্যমন্ত্রী, আমরা 34 বছরে জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য এদের দেখেছি, কোন মুখ্যমন্ত্রীকে দেখেছেন যে ওখানে ওই রেড রোডে ওখানে দাঁড়িয়ে সব দুর্গা প্রতিমাকে প্যারেড করাচ্ছেন আর স্যালুট নিচ্ছেন ওখানে? কাকে দেখেছেন আপনি হজব করে এরকম করে ওরে বসে পড়তে, ওখানে মাথায় এরকম একটা পেটি পেটি লাগিয়ে এইসব করতে? এই যে করছেন এইসব, এইগুলো হচ্ছে এখানে বিজেপিকে বারবার সুযোগ করে দিয়েছে, এবং ওর আমলেই বিজেপির বেড়েছে, এবং আরএসএসের সংখ্যা শাখার সংখ্যা ডবলের বেশি বেড়েছে। যখন আমরা মিটিং করতে একটা হলের পারমিশন পাই না, জায়গার পারমিশন পাই না, এই আমাদের এই সেদিন আমাদের কথা ছেড়ে দিন, এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ফেডারেশনগুলি তারা ওখানে চেয়েছিল, হাইকোর্ট পর্যন্ত ওদের যেতে হয়েছে ভিক্টোরিয়ার সামনে ওইখানে মিটিংটা করবে, সেটা পারমিশন দেননি, বিজেপি পারমিশন পেয়ে গেল। তখন তো কোর্টে এরকম করে লড়েননি যেরকম সরকার কোর্টে লড়েছে আমাদের মিছিলটা বন্ধ করবার জন্য। এতে পরিষ্কার উনি জায়গা করে দিয়েছেন, এদের এখনও করে দিচ্ছেন ইঞ্চি ইঞ্চি করে, এবং অবস্থান স্পষ্ট করুন, বিচারিতা করে পশ্চিমবাংলার মানুষ আপনি তাদের ভুল বোঝাতে পারবেন না, মানুষ বুঝছে, বুঝবে। সাম্প্রদায়িক দাঙ্গার কি উনি মূল কাণ্ডারি তাহলে? কে বলছি, সাম্প্রদায়িক দাঙ্গার কি উনি মূল কাণ্ডারি মুখ্যমন্ত্রী? মূল কাণ্ডারি বিজেপি আরএসএস, কিন্তু উনি জমি তৈরি করেছেন পদ্মপুল ফুটবার জন্যে, উনি ওদের ডেকে এনেছিলেন, উনি বলেছিলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর কাগজ ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে। উনি এই মুখ্যমন্ত্রী থাকতে থাকতে আলিপুরদুয়ারে যখন ওখানে আসামের সমস্যা হয়, উনি বলেছিলেন যে পুশ ব্যাক করো, এসপিকে বলেছিল, এই সব ভিডিও আছে,
কাজে আমরা জানি যে ওর মদতে ওর আশ্রয়ে বিজেপি আরএসএস এখানে শাখা বিস্তার করেছে, এটাই হচ্ছে আমাদের মূল চার্জশিট তার বিরুদ্ধে। বামপন্থীদের ভূমিকা এরকম অবস্থায় হবে, বামপন্থীরা রাস্তায় আছে, রাস্তায় থাকবে, লড়াইতে আছে, লড়াইতে থাকবে। বামপন্থীরাই কেবলমাত্র ধারাবাহিকভাবে আমরা এই প্রশ্নে ভারতের সংবিধানের মৌলিক চরিত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, আমাদের প্রজাতান্ত্রিক যে চরিত্র, আমাদের সার্বভৌমত্ব এবং লেখা আছে সমাজতন্ত্র। আমরা সমাজতন্ত্র বলতে আলাদা বুঝি, যারা লিখেছিলেন তারা আলাদা বোঝেন। তো যাই হোক, এই যে পাঁচটা কথা লেখা আছে সেইগুলোর পক্ষে চিরকাল বামপন্থীরা লড়াই করেছে। বামপন্থীরা কাশ্মীরে 370 নম্বর ধারার জন্যে যেটা রাখবার জন্যে লড়াই করেছে, এটা বাতিল করেছেন। বামপন্থীরাই এখানে কী বলে ওই যে অযোধ্যায় এই যে হলো, যেটা অযোধ্যা নিয়ে যে সব রায় হলো, আমরাই বলেছিলাম যে গোলমাল যদি আপনি নাম মেটাতে পারেন তাহলে সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্ট যা বলবে তা মেনে নিতে হবে। কিন্তু এখন আমরা দেখছি যে সুপ্রিম কোর্টও তারা বিশ্বাসের উপরে জোর দিয়েছেন, যুক্তির কোনো ব্যাপার নেই। যাই হোক, সেগুলো রিভিউ পিটিশন হয়েছে, আমরা এই রিভিউ পিটিশনের সঙ্গে থাকবো। আমরা এই সিএবির বিরুদ্ধে আমরাও সুপ্রিম কোর্টে যাব, আমরা আমাদের লয়ার দিয়েছি, কেন্দ্রগতভাবে হচ্ছে, অন্যান্য পার্টিও করছেন, আমরা লড়বো। বামপন্থীরা আছে, লড়াইতে আছে। রাজ্যে কি বামপন্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে পালিয়ে কি হাওয়া লাগবে এই এনআরসিকে নিয়ে কি মনে করেন আপনি? পালিয়ে হাওয়া মানে কি আছে, আমাদের পাল লাগবে না, হাওয়াও লাগবে না, আমরা রাস্তায় আছি, আমরা পালের হাওয়ায় আকাশে উঠছি না। আমি আপনি দেখাবেন কি দেখাবেন না তার উপরে আমি নেই, আপনারা কাকে দেখাবেন কাকে দেখাবেন না সেটা আপনারা ঠিক করুন, কিন্তু আমরা কারো হাওয়ার উপরে নেই, আমরা মাটিতে আছি, যেখানে দাঁড়িয়ে আছি, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আমি যার মুখোমুখি দাঁড়িয়ে আছি। তাহলে যেভাবে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে তারপরেও কি আপনারা, আপনি বোধহয় পড়েননি, আমি 3-4 দিন ধরে টুইট করছি, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সম্প্রীতি রক্ষা করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবেন, এমনভাবে কিছু করবেন না যাতে এখানে শত্রুরা তাদের হাত আপনি কী বলে শক্তিশালী করেন, এমন কিছু করবেন না আমরা।